জোশনা মাখা জামিনী, কলমে ও কণ্ঠে রুবাই শুভজিৎ ঘোষ, উপস্থাপনা সব বাংলায়। এই রকম আরও অনেক গল্প এবং অন্যান্য লেখালেখির বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। মাল্টিন্যাশনাল আইটি কোম্পানিগুলোর এই একটা সুবিধার কথা মানতেই হবে, ভাষা ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই এখানে কাজ করি একসাথে, এবং এই মেলামেশাটা অন্যান্য চাকরির তুলনায় অনেকটাই বেশি। আর মেলামেশা যত বেশি হয় মনের সংকীর্ণতাটা হয় তত কম। কাজ 8 ঘন্টা 12 ঘন্টা বা 24 ঘন্টা যতক্ষণই করাক না কেন, এই কোম্পানিগুলো অনেক টাকা উচ্চমানের জীবনযাপনে অভ্যস্ত হওয়া ছাড়াও সব মানুষের প্রতি এই যে অভিন্ন ভাব পোষণ করাটাও শেখায়, সেটা কিন্তু উপরি পাও না। সত্যি কথা বলতে আইটি কিন্তু একটা আলাদা জগৎ, একটা সম্পূর্ণ আলাদা জগৎ, একটা রূপকথার জগৎ। এখানে সব কিছু যেন সহজলভ্য, একবার চাকরিটা শুধু পেতে হয়, তারপর জীবন চলতে থাকে অন্য একটা ছন্দে, অন্য একটা রূপকথার জগতে, বাস্তব থেকে যেটা অনেক দূরে। প্রচুর মাইনে থেকে জীবনযাপনের অভ্যাসটা পাল্টে যায় নিজে থেকেই, বিভিন্ন আলাদা আলাদা মানুষের সাথে মেলামেশায় ভেঙে যায় মনের সংকীর্ণতা। এমনকি বিদেশ যাওয়ার প্রচুর সুযোগ থাকায় অন্য দেশের মানুষের সাথেও মেলামেশার সুযোগ বাড়ে, মনের কুণ্ডি আরও বিস্তীর্ণ হয়। যদিও বিদেশ যাওয়াটা প্রথম কয়েক বছরে হয় না, তাহলেও দেশকে তো সহজেই জানা যায় অফিসেরই ছোট্ট একটা ঘরে, কারণ এই কোম্পানিগুলোর প্রতিটা শাখাতেই অন্যান্য রাজ্যের কর্মী থাকে প্রচুর। সেই রকমই একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কলকাতা শাখাতে আমার সঙ্গে আলাপ হয়েছিল উত্তর পশ্চিম ভারতের যামিনীর। আমি যামিনী বললেও ওর উচ্চারণে কিন্তু ইয়ামিনী, আমি ওকে অবশ্য যামিনী বলেই ডাকতাম। কখনো কখনো ও বিরক্ত হতো, ওকে বিরক্ত করতে ভালোই লাগতো আমার। মেয়েটা খুব বদরাগী আর ছটপটে, আর বকবক করে প্রচণ্ড, সব সময় মুখে কথার ফুলঝুরি। সব সময় যার মুখে কথা থাকে তার বেশিরভাগ কথাই কিন্তু বাজে বকা হয়। যামিনীও তার ব্যতিক্রম ছিল না, তবে ওর বাজে বকাও ভালো লাগতো আমার। আর তাছাড়া ও বাজে বকত বলেই না সেই কথা সূত্র ধরে ওকে রাগাতে পারতাম আমরা। কিন্তু ও মন থেকে ছিল একদম খাঁটি মেয়ে, মনের রং ছিল একদম সাদা, আর গায়ের রং ছিল ঠিক তার উল্টো, একেবারে নামের সঙ্গে যেন মিল। তবে সে রং অমাবস্যার রং নয়, যামিনীর রংটা ছিল উজ্জ্বল নক্ষত্র খচিত রাতের মতো। আর ও যখন হাসত তখন মনে হতো রাতের আকাশে চাঁদের একটা কলা ফুটেছে যেন। এই যামিনীকে দেখে ওর সাথে মিশে কবে যে ওকে ভালো লেগে গেছিল সেই দিনটা মনে নেই আমার, কিন্তু কথাটা কখনোই জানানো হয়নি ওকে। আসলে ব্যাপারটা ওর দিক থেকে তো ঠিক বুঝে উঠতে পারতাম না, সবার সাথেই যেন একই রকমভাবে মিশত, আমার সাথে ওর মেলামেশাটা বেশি কি না তাও নির্ণয় করতে পারতাম না, কারণ অফিসে তো আর আলাদাভাবে গুরুত্ব পেতাম না কোনো, একসাথে অনেকজনের দল ছিল আমাদের, তার মধ্যেই যা কথাবার্তা। তবে বাড়ি ফিরে অনেক রাত অবধি ওর সাথে ফোনের মেসেজে বা চ্যাটে কথা হতো। অবশ্য মেসেজ বা চ্যাট তো একই সময় একাধিক জনের সাথেও করা যায়, তাই আমার সাথে অফিসের বাইরে ওইটুকু কথা থেকেও এটা প্রমাণ করা যায় না যে আমার প্রতি ওর আলাদা আবেগ ছিল, কিন্তু আমি বিশ্বাস করতাম ছিল। ওর সাথে যা কথা আমার হতো আমি মনে করতাম সেগুলো শুধু আমার সাথেই বলতো, আমার সাথেই আলোচনা করতো, ওই বিশ্বাসটুকুই ছিল আমার সম্বল। আর ওই সম্বল নিয়ে থাকতে থাকতে খারাপ লাগতো না, বেশ ভালোই লাগতো। যামিনীর ওই এক টুকরো চাঁদ যতক্ষণ থাকত ততক্ষণ দারুণ লাগত। কিন্তু একদিন যামিনীর সেই চাঁদের টুকরোখানি দেখলাম ঢাকা পড়ে গেছে বিষণ্নতায়। আইটি কোম্পানিগুলোতে টাকাও যেমন, কাজের চাপও কিন্তু তেমনই। আর ওই সময়টা কাজের বেশ ভালোই চাপ চলছিল, তাই যামিনীর বিষণ্নতার কারণ হিসাবে অন্যেরা হয়তো কাজের চাপকেই ধরে নিয়েছিল, তাই হয়তো কেউই আলাদাভাবে ওকে জিজ্ঞেস করেনি
ওর বিষণ্নতার কারণ। তার উপর কাজের চাপে প্রত্যেকের অবস্থাই বেশ করুণ। কিন্তু আমার মনে হয়েছিল ওর মুখের ওই বিষণ্ন ভাব যেন অন্য কারণে। আমি ওকে জিজ্ঞেস করতে জবাব দেয়নি সেভাবে। আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই ওর স্বভাবে পরিবর্তন লক্ষ্য করলাম। ওর মধ্যে সেই ছটপটে ভাব আর ছিল না। ওকে রাগালেও আগের মতো রাগছে না আর। বকবকানিও কম হয়ে গেছে অনেক। অফিসের কাজের চাপটা কমেনি, তাই অন্যরা হয়তো খেয়াল করেনি। কিন্তু আমি জানতাম ওরই পরিবর্তন সম্পূর্ণ আভ্যন্তরীণ, সম্পূর্ণই ব্যক্তিগত। অফিসে চা কফি খাবার জন্য আলাদা একটা জায়গা আছে। কাজের শেষে বিরতি নিয়ে এখানে এসে অনেকেই চা কফি খায়। কেউ কেউ আবার বাড়ি থেকে আনা টিফিনও নিয়ে এখানে বসে খায়। একদিন সেখানে জামিনী এলে কফির কাপে চুমুক লাগাতে লাগাতে জিজ্ঞেস করলাম হিন্দিতে, কি হয়েছে? আমাদের মতো সমস্ত কথা হিন্দিতেই হতো। আমার সামনে টেবিলটায় কফির কাপ রেখে জামিনী বসল। কি আবার হবে? কিন্তু আমি তো জানতাম ওর কিছু একটা তো হয়েই ইচ্ছে, এবং ওর চোখ মুখ বলছিল সেটা ও আমাকে বলতে চাইছিল, কিন্তু কোনো অদৃশ্য বাধায় সেটা বলতে পারছিল না। অজান্তেই আমার হাতটা কখন জামিনীর হাতের ওপর উঠে গেছিল খেয়াল করিনি। জামিনী দ্রুত গতিতে ওর হাতটা সরিয়ে নিতে খেয়াল হলো। তবে আমাদের হাতের এই ছোঁয়াটুকুই ওর মধ্যে চা পরিবর্তন করার করে দিয়েছিল। সেই পরিবর্তনটা ওর চেহারা তো ধরা পড়ছিল স্পষ্ট, আর সেটা ও লুকোতে চাইলেও লুকোতে পারছিল না। ততক্ষণে ওর মনের অদৃশ্য বাধাটা কেটে যাচ্ছিল। তারপর ও মৃদু আর আবেগপ্রবণ স্বরে আমায় বলল, কবে আমায় বলবে তুমি? আমার মধ্যে কেমন একটা ভয় দেখা দিল। আমি যাকে ইংরেজিতে বলে নার্ভাস হওয়া, সেরকম হয়ে গেলাম। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কি? জামিনীর মধ্যে ওর পূর্ব উজ্জ্বলতা ফিরে আসতে থাকলো ধীরে ধীরে। আমার চোখে চোখ রেখেও বলল, তোমার মনের কথা। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। এক্সকিউজ মি বলে ফোনটা নিয়ে ও উঠে গেল। ওর কফির কাপটা রাখা রইল টেবিলের ওপর। সেই কাপে আমি চুমুক লাগালাম একটা। কফির কাপ হাতে বেশ আনন্দের সাথে বসেছিলাম আমি। আগের ঘটনার পর কেটে গেছে প্রায় মাস দেড়েক। অফিসের কাজের চাপ শেষ হতেই আমাদের অফিসের কর্মী বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলাম গ্রামে, আমাদেরই এক কর্মী বন্ধু আস্তিনের দাদুর গ্রামে। মাটির বাড়ি খড়ের চাল ছেড়ে এখনো এখানের বাড়িগুলো পাকা হয়নি। আস্তিনের দাদু মারা গেছেন অনেকদিন আগে। ওর পরিবারের কেউই সেখানে থাকে না, তখনও থাকতো না, কিন্তু ওদের অনেক জমি আছে ওখানে। আমরা যখন ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম, তখন খুঁজছিলাম কোথায় খাঁটি গ্রাম আছে। তখন আস্তিনই ওখানকার সন্ধান দিয়েছিল। অবশ্য আস্তিন আগেই বলে দিয়েছিল শহরের বেশিরভাগ সুবিধা ওখানে কিন্তু আশা করা উচিত না। আমরাও করিনি, বরং মাটির বাড়ি শুনে যাকে বলে অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছিলাম। আসলে আমাদের মতো শহুরে ছেলেমেয়েরা গ্রাম তো সেভাবে দেখিনি, তাই আমাদের কাছে এটা অ্যাডভেঞ্চার। মাটির বাড়ি ওখানের মানুষ তাদের মাথা গোঁজার জায়গা হিসাবে বানিয়েছে, কারণ পাকা বাড়ির আর্থিক সামর্থ্য তাদের নেই। আর আমাদের শহরে এইরকম কাঁচা বাড়ি নেই বলে ওটা আমাদের কাছে অ্যাডভেঞ্চার। ঠিক যেমন ওই গ্রামের মানুষগুলোই শহরে এলে তাদের কাছে উঁচু উঁচু বিল্ডিংগুলো, কলকাতার সাধারণ রাস্তাঘাটগুলোই অ্যাডভেঞ্চারের মতো লাগে। আসলে যে কেউই তার বেড়ে ওঠা পরিবেশের থেকে অন্য পরিবেশে দুদিন থাকলেই সেটা তার কাছে অ্যাডভেঞ্চারের মতো লাগে। জামিনীর বাড়িও শুনেছিলাম উত্তর পশ্চিম ভারতের একটা গ্রামে, কিন্তু কখনো যাইনি আমি সেখানে। তবে সেদিন ওখানে বসেই কেন জানি না মনে হচ্ছিল আমরা যেন জামিনীর গ্রামেই রয়েছি, আমরা যেন জামিনীর গ্রামেই এসেছি। কফির কাপে চুমুক লাগাতে লাগাতে ওর আসারই অপেক্ষা করছিলাম আমি।
আমার প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যামিনী এলো। চাঁদটা সেদিন বেশ উজ্জ্বল হয়ে উঠেছিল আকাশে, তার জ্যোৎস্নার আলো আমাদের উঠোনের ওই পেছন দিকটা আলো আঁধারির একটা পরিবেশ সৃষ্টি করেছিল। সে পরিবেশ না দেখলে অনুভব করার নয়। এমন সময় যামিনী এলো আমার কাছে, সমস্ত শরীরে জ্যোৎস্না মেখে যামিনী এলো আমার কাছে। সত্যি বলছি, ওকে আমি কল্পনাই করিনি কখনো এমন বেশে। আমায়ও টেনে নিল মাটির ঘরের পেছন দিকে, আমার হাত টেনে নিয়ে ওর জ্যোৎস্না ধোয়া শরীরে রাখল। আমি অবশ হয়ে যাচ্ছিলাম, যেন না হলে ওকে মানা করলাম না কেন একবারও। মানছি গ্রামে আস্তিনের বাড়ির কুণ্ডির মধ্যে গ্রামের কোনো মানুষ ঢুকত না, কিন্তু আমাদের কেউই যদি আমাদের ওভাবে দেখে ফেলত, আসলে তখন যেন স্বপ্নের মধ্যে ছিলাম আমি, হয়তো জ্ঞান হারাচ্ছিলাম আস্তে আস্তে। ঘরের ওই পেছন দিকটায় পাতা খড়ের বিছানায় ও রাখল ওর জ্যোৎস্না মাখা শরীর, ওর শরীরে শরীর রাখলাম আমি, হারিয়ে গেলাম যামিনীর অন্ধকারে। দুদিন পরে অফিস ফিরলাম আমরা, মনে আমার আলাদা রকম তৃপ্তি। আইটির জীবন দিয়েছে সব কিছুই, যা দেয়নি তা আমায় সেই রাতে দিয়েছিল যামিনী। কাজে মন সেভাবে বসছিল না, মনটা যাকে বলে উড়ু উড়ু। তবু অফিসে মেলগুলো দেখতেই হয়, কোনো জরুরি মেল এসেছে কিনা দেখতে গিয়ে যামিনীর মেলটা পেলাম। আমি অন্তত দুবার মেলটা প্রথম থেকে শেষ অবধি পড়লাম, কিন্তু বিশ্বাস হলো না আমার। পরের মাসে যামিনীর বিয়ে, নিমন্ত্রণ পত্রের ইলেকট্রনিক ডকুমেন্ট অফিসের সকলকেও মেল করেছিল, অফিসের অন্যান্য সহকর্মীদের সাথে আমিও সেই নিমন্ত্রণ পেয়েছিলাম, যাকে ইংরেজিতে বলে শকড। কয়েক মুহূর্তের জন্য আমি সেটাই হয়ে গেলাম, তারপর উঠে চলে এলাম যামিনীর ডেস্কে। আমার আগমনে আমার দিকে মুখ ঘুরে তাকালো না পর্যন্ত, কম্পিউটারের স্ক্রিনের দিকেই তাকিয়ে বলল আমায়, বলো। ততক্ষণে অন্যান্য কয়েকজন এসেছিল ওর ডেস্কে, ওকে কংগ্রাচুলেশনস জানিয়ে চলে গেল তারা। প্রচণ্ড অপমানিত বোধ করে আমিও ওকে কংগ্রাচুলেশনস জানিয়ে পা বাড়ালাম নিজের ডেস্কে যাবার জন্য। ও মুখ তুলে চেয়ে দেখল আমায়, চোখ দুটো কেন জানি না চিকচিক করছিল ওর। আসলে এই কল্পনার জগতে বাস করতে করতে ভুলেই গেছিলাম আমাদের বাস্তব জগৎটার কথা। কল্পনার জগৎটা সুন্দর হলেও বাস্তবটা তো নয়। কল্পনার জগৎটায় মানুষে মানুষে বিভেদ না থাকলেও বাস্তবে তো আছে, তাই কল্পনার এই জগৎটায় আমি আর যামিনী যেভাবে ইচ্ছা মেলামেশা করতে পারি, বাস্তবে সেটা সম্ভব নয়। বাস্তবে তাই আমাদের প্রেমেরও কোনো পরিণতি নেই। পরিণতি নেই অবশ্য বলা যায় না, বলা উচিত সে পরিণতি ভয়াবহ। যামিনীর বাবা ওদের গ্রামের একজন প্রভাবশালী পুরুষ, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মেয়ে অন্য ভাষার অন্য জাতির ছেলেকে বিয়ে করবে সেটা তিনি কিছুতেই মেনে নেবেন না, যামিনীর গ্রামের মাথারাও সেটা মেনে নেবে না। ওর গ্রামের মানুষেরা অত্যন্ত গোঁড়াই ব্যাপারে, যামিনী সেটা জানে। তবু কল্পনার এই জগতে থাকতে থাকতে বাস্তবকে অনেকটাই ভুলে গেছিল যামিনী, ভুলে গেছিলাম আমিও। যামিনীর খেয়াল হলো যখন ওর বিয়ে ঠিক হয়ে গেল ওর মতের বিরুদ্ধেই, তাই জন্যেই ও বিষণ্ণ ছিল। আর আমার কথা, আমারও বাড়িতে সহজে সম্পর্ক মেনে নিত বলে মনে হয় না, কিন্তু এত কিছু সত্ত্বেও ওর শিক্ষিত মন ওর বাড়ির ওর গ্রামের এই সমাজের এই অত্যাচার চুপ করে মেনে নিতে পারেনি, তাই তো বিয়ের কিছুদিন আগে আমার কাছে সমর্পণ করেছিল নিজেকে উন্মুক্ত আকাশের নিচে। আমার থেকে নিতে চেয়েছিল আমার অংশ, সেই অংশকে রাখতে চেয়েছিল আমার স্মৃতিস্বরূপ। যামিনীর সাথে এটুকুই আমার শেষ কথা হয়েছিল। সেদিন প্রথম ওকে কাঁদতে দেখেছিলাম আমি, সেই ছটপটে মেয়েটা আমার বুকে মাথা রেখে কাঁদছিল। ওর চোখের জলে আমার বুকের কাছের জামাটাই শুধু নয়, ভেসে যাচ্ছিল বুকের ভেতরটাই।
কিন্তু ওর যুক্তি মেনে নিয়ে ওকে আর আপন করার জেদ করিনি আমি। আমাদের সমাজে তৈরি করা এই মিথ্যে দেয়ালের দুদিকে চলে গেলাম আমরা দুজনে। বিয়ের পর ও কলকাতা ছেড়ে একেবারেই চলে গেল। ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকলো না। আমি জানতেও পারলাম না ও আমার অংশকে পেয়েছে কি না, জানবার চেষ্টাও করিনি আর। তাতে কারো ভালো হতো না, ওকে যে আমি দুঃখ দিতে চাইনি, ওকে নিয়ে আমিও দুঃখ পেতে চাইনি। তাই জ্যোৎস্নায় স্নান করা যামিনীকে মনে করে আমি আনন্দ পাই, সত্যিই আনন্দ পাই। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।